হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আর এই স্ন্যাক্সের রেসিপিটা হলো ভেন্ডি দিয়ে আমি তৈরি করিয়েছি, কারণ ভেন্ডি আমরা সাধারণত হয় ভাজা না হয় তরকারি রান্না করে খেয়ে থাকি। এভাবে যে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না কতটা সুস্বাদু। তো চলো এই ভেন্ডি স্ন্যাক্সটা কীভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি 6টা ভেন্ডি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারবে। এবার আমি ভেন্ডির মুখটাকে কেটে পেছনটাকেও একটু কেটে নিচ্ছি, কারণ এই দুপাশে থেকে আমাকে এই ভেতরের যে ভেন্ডির যে বিচিগুলো আছে এগুলোকে আমাকে বের করে নিতে হবে। এই যে আমি একটা সরু কিছু দিয়ে তোমরা এগুলো পুরোটাই বের করে নিতে হবে যাতে সব কিছু বেরিয়ে আসে। আমার এই ভেন্ডিগুলোর ভেতরে খুব একটা বিচি হয়নি, তাই এই যে দেখো আমি এভাবে একটা হোল করে নিয়েছি, পুরো ভেন্ডির বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখো আমি নিয়েছি চিংড়ি মাছের পেস্ট, এটা তোমরা চিকেন দিয়েও করতে পারো। তো আমার কাছে চিংড়ি মাছ ছিল, এখানে আমি নুন নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, মিক্সচার নিয়েছি, আদা পাউডার নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি। এবার তোমাদের কাছে যদি মিক্সচার আর আদা পাউডার না থাকে তাহলে আদা বাটাও দিতে পারো। আর মিক্সচারের পরিবর্তে এখানে যদি ফ্রেশ ধনে পাতা থাকে সেটাও দিতে পারো। এবার এগুলোকে আমি ভালো করে এই মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো পেস্টটা আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার একটা আমি ভেন্ডি নিয়েছি, ভেন্ডির ভিতরে দেখো এমন সরু একটা আমি নিয়েছি, তোমাদের কাছে যা থেকে তা দিয়ে নেবে। আর যেহেতু চিংড়ি মাছের পেস্ট একটু আঠালো হয় তাই তুলতে একটু সমস্যা হচ্ছে, যাই হোক এভাবে তুলে তোমরা এই যে ভেন্ডির ভিতরে একটু একটু করে ভরে দেবে। এই যে, আর এটা একদমই আশা করি নতুনত্ব, কেউ এখনো পর্যন্ত এভাবে করে দেখায়নি। এই যে দেখো আমি একটা পুর ভরে নিয়েছি, আরেকটা ভেন্ডির ভিতরেও আমি ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে এতটাই সুস্বাদু হয় তোমরা একবার তৈরি করে দেখে নিও। এবার এই ভেন্ডির পুরটা আমার ভরতে ভরতে বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে এমন নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপি মানেই হলো একদম নিত্য নতুন এবং আনকমন রেসিপি। দেখো আমার সমস্ত ভেন্ডিতে পুরগুলো ভরা হয়ে গেছে। এই যে এবার আমি এখানে দেখো নিয়ে নিয়েছি ময়দা, ময়দাটা এক প্লেট সামান্য একটু নুন মাখিয়ে নিচ্ছি ময়দাটাতে, আর কিছুই না। ময়দাটা একদম ড্রাই থাকতে হবে, কারণ কি তোমাদের এই ময়দাটাকে কোনো ব্যাটার তৈরি করা যাবে না। এই যে এবার এখানে আমি একটা ভেন্ডি নিয়েছি, নিয়ে এই সমস্ত ভেন্ডির গায়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসটা তোমরা এভাবেই করবে, আমি ঠিক যেভাবে করেছি তোমরা ঠিক এভাবেই করে নেবে। এই যে ভালো করে কোট করে নেবে তোমরা। এই যে দেখো আমার একটা ভেন্ডি কোট করা হয়ে গেছে, এখানে আমি সাদা তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে গরম করে নিয়েছি। এবার এই ভেন্ডিটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে করলে কি হয় ভেন্ডিটা একটু ক্রিস্পি হয় খেতে, আর তোমরা যদি ব্যাটার দিয়ে করো তাহলে উপরের ব্যাটারটা ক্রিস্পি হবে কিন্তু ভেন্ডিটা নরম থাকে। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, কিন্তু এভাবে যদি তোমরা করে দাও তাহলে বাচ্চারা খুব আনন্দে খাবে। অনেক সময় কী হয় বাচ্চারা কোনো সবজি খেতে চায় না, তাই এভাবে করে দিলে সবজিটাও খাওয়া হলো মাছও খাওয়া হলো, তাই এভাবে আর চা কফির সাথে তো খুবই সুস্বাদু হয় এটা খেতে। আর এটা একটু সময় নিয়ে তোমাদের ভাজতে হবে, আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে। এই যে দেখো আমি তো এটা বিকালে চায়ের সাথে তৈরি করে নিচ্ছি, তোমরাও এটা তোমাদের চায়ের সাথে খেতে পারো, আবার গরম ভাতের সাথেও খুবই সুস্বাদু লাগে খেতে। এটা তোমরা চা গরম ভাত সব কিছুর সাথেই খেতে পারো। এই যে দেখো, আর পুরটা অবশ্যই ভালো করে দেবে। এই যে দেখো আমার এখানে এগুলো ফ্রাই হয়ে গেছে, আর এখানে দেখো আমি মশলা চা বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমার তৈরি হচ্ছে মশলা চা। তা আমার এই ভেন্ডির রেসিপিটা দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।